আল্লাহর সৃষ্টির উপরে কোনো অগ্নিকাণ্ড ঘটানো, বিশেষ করে মানুষ এবং কোনো প্রাণীর উপরে, এটি অবৈধ, ধর্মে এটি নিষিদ্ধ, এটি মহাপাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লা ইয়ামবাগি আন ইউআযযাবা বিন্নারি ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে শাস্তি দেয়া শুধু আগুনের স্রষ্টার পক্ষেই বৈধ, কোনো সৃষ্টি অপর সৃষ্টিকে আগুন দিয়ে জ্বালাতে পারে না। আবু দাউদ 2673 নম্বর হাদিস। আরেকটি হাদিসে রয়েছে, ওয়া ইন্নান নার লা ইউআযযাবা বিহা ইল্লাল্লাহ, আগুন দিয়ে শুধু আল্লাহই শাস্তি দিতে পারেন, আর কেউ নয়। এটি সহিহ বুখারি 2934 নম্বর হাদিস। প্রিয় বন্ধুরা, নিউক্লিয়ার বোম, অ্যাটম বোম, এগুলোর যে আগুন, এগুলো কি ভয়ঙ্কর দাহ্য ক্ষমতা সম্পন্ন আগুন! এটা নাগাসাকি আর হিরোশিমার চিত্র দেখলেই আমরা বুঝতে পারব। একটি ভিন্ন মহাদেশ থেকে এসে এশিয়া মহাদেশের ওপর প্রথম ইতিহাসের এই জঘন্য অ্যাটম বোম মারা হয়েছিল। কারা মেরেছিলেন? যুদ্ধ যখন থেমে গিয়েছিল, অ্যাটম বোমের যখন কোনো প্রয়োজন নেই, তখন এশিয়া মহাদেশের ওপরে ইতিহাসের এই জঘন্য, বর্বরতম, অমানবিক, অনধিকার চর্চা করা হয়েছিল। স্রষ্টার অধিকার, তার কিছু দাস গোলামদের হাতে সেদিন ভুলুণ্ঠিত হয়েছিল অন্যায়ভাবে। আল্লাহ বিচার করবেন অবশ্যই কাল কিয়ামতের মাঠে। আজকে আবার সময় হয়েছে নাগাসাকি হিরোশিমাকে সর্বত্র তুলে ধরার। সেই বিভীষিকা আজকে আবার উচ্চারিত হচ্ছে। মানুষ এর জীবন্ত ধ্বংসযজ্ঞ না দেখলে এর ভয়াবহতা মানুষ বুঝতে পারবে না। এজন্য সময় হয়েছে আবার নাগাসাকি হিরোশিমাকে পত্র পত্রিকায়, মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং দৃশ্যমান সকল উপায় উপকরণে এটাকে দিবারাত সমগ্র মানব জাতির সামনে তুলে ধরা, যাতে করে এই উন্মাদ শ্রেণী, যারা পানির মতো মদ পান করে, নেশাদ্রব্য যারা পান করে বোধ হয়ে থাকে, এরা তো পাগল, এরা তো উন্মাদ, এদের হাতে পৃথিবী নিরাপদ নয়। আজকে জাতিসংঘের উচিত, যত মানবাধিকার সংঘ আছে সবার উচিত, পৃথিবীর বিবেকবান যত মানুষ আছে সবার উচিত, নগরে বন্দরে, মাঠে ঘাটে হাটে, বাড়িতে ঘরে বাইরে সর্বত্র, বক্তৃতায় বিকৃতিতে বিবৃতিতে লেখনীতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, টেলিভিশনে, রেডিওতে, সর্বত্র এই বিষয়টিকে তুলে ধরা। এরা গাজায় অ্যাটম বোমের আগের সিরিয়াল পর্যন্ত যত বোম আছে সব ব্যবহার করেছে। এই জন্য এখন হাত নিষ্পিষ করছে এসব যুদ্ধাপরাধীদের অ্যাটম বোমের ট্রিগারে চাপ দেওয়ার জন্য। এরা তো পাগল, এরা তো পাগল। আল্লাহর এই পৃথিবী, এই সুন্দর সবুজ পৃথিবীকে এরা ধ্বংস করে দিতে চায়। এদেরকে থামাতে হবে। আল্লাহ, আপনি এদেরকে থামান, আপনি থামান। আর জগৎবাসী তার পরে পরে আমাদের প্রত্যেককে ভূমিকা রাখতে হবে। আলহামদুলিল্লাহ, আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, সকল সকল মহাদেশেই জনগণ এই অপরাধী উন্মাদদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। তারা বাতাসে, আকাশে বাতাসে তাদের প্রতিবাদের শব্দগুলো ভাসিয়ে দিচ্ছে। আমরাও শরিক হলাম আজকে। সম্মানিত বন্ধুগণ, 32টি মহাপাপ আল কোরআনে বর্ণিত হয়েছে।
এই নেতানিয়াহু যাদের প্রতিনিধিত্ব করে ইসরায়েল এদের যে কোনো সমস্যার মূলে না গেলে সেই সমস্যাটার সমাধান আসে না এখানে মূল সমস্যাটা কি মূল সমস্যা হলো আবুল আম্বিয়া সকল নবীদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যিনি হাজার হাজার নবীর পিতা ছিলেন বনি ইসরায়েলের প্রায় 70 হাজার নবী এবং বনি ইসমাইলের ইব্রাহিম ইব্রাহিমি পরিবারের যে ইসমাইল শাখা সেই শাখায় সাইয়েদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন হযরতে ইসমাইল আলাইহিস সালাম এসেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই নবী ছিলেন তো এই ইসমাইলি শাখায় যে কুরাইশ বংশ সেটা একটা শাখা এই শাখা থেকে আওলাদে ইব্রাহিম শত শত কোটি সেই হাজার হাজার বছর আগ থেকে পৃথিবীতে ছড়িয়ে আছে তারপর ইসহাক শাখায় বনি ইসরায়েল এখানে হাজার হাজার নবী এসেছেন যখন নমরুদের আগুন থেকে বেঁচে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে হিজরত করলেন তখন আল্লাহ তাআলা তাকে বলেছিলেন যে হে ইব্রাহিম আমি তোমাকে এবং তোমার সন্তানদেরকে এই ফিলিস্তিন অর্থাৎ শাম মুলকে শাম বিশাল মুলকে শাম আমি তোমাদেরকে দান করলাম যুগ যুগান্তর ধরে তোমার সন্তানরা এখানে থাকবে তো এখানে নেতানিয়াহুরা যারা এই ভূমিতে ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ ইসরায়েল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম তার আওলাদদেরকে এই ভূমি দেয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে এবং তাদের কিতাবে মুকদ্দাসের মধ্যে লেখা আছে ইউবারিক মুবারিকিহা যারা এই আওলাদ ইব্রাহিমকে যারা পবিত্র জ্ঞানে সহায়তা করবে আল্লাহ তাদেরকে সহায়তা করবেন এটা ইসরায়েল বুঝিয়ে দিয়েছে আমেরিকাকে যে আমরা সেই আওলাদ ইব্রাহিম আমরা মোবারক আমাদের এই পবিত্র ফিলিস্তিন ভূমি মোবারক আল্লাজি বারাকনা হাওলাহু আল্লাহ নিজে বলেছেন সূরা বনি ইসরায়েলের প্রথম আয়াতেই যার আশপাশকে আমি বরকতময় করেছি অতএব এই জায়োনিস্টরা এই জ্ঞান পাপীরা এ মকদুম আলাইহিমরা অভিশপ্তরা বুঝিয়ে দিয়েছে ভুলাভালা খ্রিস্টানদেরকে যে আমরা সেই বরকতময় আওলাদ ইব্রাহিম আর কিতাবের লেখা আছে কিতাবে মুকদ্দাসে যে আমাদেরকে যারা সহায়তা করবে তারাও বরকত প্রাপ্ত হবে খ্রিস্টানরা সাধারণত ভুলাভালা টাইপের এরা অত বড় সূক্ষ্ম জ্ঞানের পিছে এরা চলে না এই জন্য এদেরকে বলা হয়েছে দলীন এরা পথ হারিয়ে ফেলে অন্যের প্ররোচনায় রাস্তা ভুলে যায় তো ইহুদিদের প্ররোচনায় খ্রিস্টানরা রাস্তা হারিয়েছে সূরা আল ফাতিহা তাদেরকে দলীন বলা হয়েছে আর জ্ঞানপাপী ইহুদিদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের যারা বিভ্রান্ত হয়ে গেছে তার আদর্শ থেকে বিচ্যুত হয়েছে তাদেরকে মকদুব আলাইহিম বলা হয়েছে আর ইব্রাহিমি আওলাদের যারা সঠিক পথে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশেদিন সাহাবায়ে কেরাম সেই থেকে অদ্যাবধি এবং কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদিয়ার যেই সিলসিলা এদেরকে বলা হয়েছে আনআমতা আলাইহিম নিয়ামত প্রাপ্ত দল এই নিয়ামত প্রাপ্তরাই হলেন মূলত আওলাদ ইব্রাহিম কারণ সন্তানরা যদি পিতার আদর্শ থেকে বিচ্যুত হয় তখন তার সাথে আর পৈতৃক বংশের সম্পর্ক থাকে না পিতা পুত্রের সম্পর্ক থাকে না সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন নূহ আলাইহিস সালামকে তিনি যখন বললেন যে আমার ইন্না ওয়া ইন্নাবনি মিন আহলি আমার সন্তান কেনান সে তো আমারই পরিবারভুক্ত আর তুমি তো ওয়াদা করেছো যে আমার পরিবারকে তুমি রক্ষা করবে হে রব তাহলে তুমি কেনানকে রক্ষা করো আল্লাহ কি বলে দিলেন যে কালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক হে নূহ এটা তোমার পরিবারভুক্ত নয় ইন্নাহু আমালুন গাইরু সালেহ কারণ তার আমল সালেহ না
সে অপকর্মকারী, সে শিরিক কুফরে নিমজ্জিত, অতএব তার বংশ আমি কেটে দিলাম। আল্লাহ তাআলা বংশ কেটে দিয়েছেন। কোনো মুমিন পিতার সন্তান যদি বেঈমান হয়ে যায় তার আর বংশ থাকে না, ফরাইজি আইনেও সে ওয়ারিস হয় না। তো আল্লাহ এখানে বললেন কি, ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা সূরা হুদের 46 নম্বর আয়াত, আপনারা খুলে দেখুন। তো এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন যে আমার, আল্লাহ যখন বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা, হে ইব্রাহিম তোমাকে আমি গোটা মানব জাতির ইমাম বানাবো, অনুসরণীয় বানাবো। আসলে সব ধর্মেই ইব্রাহিম, আব্রাহাম, আব্রাম বিভিন্ন নামে, বা ব্রাহ্মণ ইত্যাদি বিভিন্ন, ব্রাহ্মণ কথাও বারাহিম থেকে বা আব্রাহাম থেকে এসেছে, আব্রাহাম লিঙ্কন বা আব্রাহাম, বা কিতাবে মুকদ্দাসগুলিতে বা মানে ইসরায়েলের বিভিন্ন কিতাব যেগুলো তারা বিকৃত করে দিয়েছে যে অংশগুলো সঠিক আছে ওইসব অংশতে এই নামটা বারবার এসেছে। এই জন্য হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া সকল ধর্মের কাছে তিনি অনুসরণীয় অনুকরণীয়। আজকে নেতানিয়াহু সেই ইব্রাহিমই উত্তরাধিকারের বিকৃত এবং মিথ্যা অসত্য দাবিদার হিসেবেই তিনি ফিলিস্তিনকে ইসরায়েলের বলে দাবি করছেন। অথচ ইসরায়েল, তোমাদের তো বংশ কেটে গেছে, তোমরা তো ইব্রাহিমি বংশের যেই লেসান সিদক, যেই সত্য ভাষী রসনা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন তাকে যেদিন তোমরা অস্বীকার করেছ সেদিন থেকে তোমাদের ইব্রাহিমি বংশ কেটে গেছে। নূহ আলাইহিস সালামের সন্তানের বংশ যেমন কেটে গেছে। সূরা আল মুমিনুনে আল্লাহ কি বলেছেন, ফালা আনসাব বাইনহুম ইয়াউমাইযিম ওয়ালা ইয়াতাসাআলুন, যখন সিঙ্গার ফুৎকার হবে তখন কোনো বংশের পরিচয় থাকবে না, বংশ কাট অফ, পিতাপুত্রের বা ভাই বেরাদরের কোনো বংশ থাকবে না, শুধু যদি ইমানদার হয় তাহলে তাদের বংশ পরিচয় থাকবে। সূরা তুর আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতহুম যুররিয়াতুহুম বিঈমান, যারা ঈমান এনেছে তাদের বংশধররা যদি ঈমান এনে সেই পূর্বপুরুষদের পিতৃপুরুষদের অনুকরণ করে, আলহাকনা বিহিম যুররিয়াতুহুম, তাহলে সেই ঈমানদার পিতৃপুরুষদের সাথে ঈমানদার পুত্র, ঈমানদার বংশের সন্তান সন্ততি ছেলে মেয়েকে আমি একসাথ করে দেব, তাদের পিতাদের সাথে ইমানদারদের সাথে একসাথ করব এবং তাদের কোনো আমল আমি কমাবো না। সূরা তুর খুলে দেখুন আল্লাহ এখানে বলেছেন। তো শর্ত হলো ইমান, আপনার সন্তান যদি ইমান হারিয়ে ফেলে কোনো পরিচয় থাকবে না কাল কিয়ামতের মাঠে। অতএব আজকের ইসরায়েল পৃথিবীর লতুব সেদুন না ফিল অর্দ, সূরা বনী ইসরায়েলের 4 নম্বর আয়াত খুলুন। এই ইসরায়েল, এই জাতি, এই জায়োনিস্ট এবং ইহুদি জায়োনিস্ট, খ্রিস্টান জায়োনিস্ট, কিছু নাম নামের নাম মাত্র মুসলিম যারা, এদের মধ্যে আছে আরেক দল জায়োনিস্ট নাস্তিক যারা, এই এই এরা টোটাল মিল্লাতে ইব্রাহিমের ঘোরতর শত্রু এবং মিল্লাতে ইব্রাহিমের সব কিছুকে বিকৃত করে এরা ধ্বংস করে দিয়েছে। এরা এরা জিনাকার, এরা সমকামী, এরা সুদ ঘুষ, এরা সুদ ঘুষের প্রবর্তক, এরা বিশ্বব্যাপী মানব জাতির খুনের এরা পরিকল্পনাকারী। হেন অপরাধ নেই যে অপরাধ তারা করেনি। আল কোরআনে তাদের 32 মহাপাপের কথা উল্লেখ রয়েছে, তো সেগুলো আপনারা জানেন, বড় বড় সূরাগুলোতে এগুলো এসেছে। তো এদের সাথে তো মিল্লাতে ইব্রাহিমের কোনো সম্পর্কই নেই, যেহেতু পিতার আদর্শে তোমরা অনুসারী নও, অতএব পিতার সুচাগ্র ভূমিরও তোমরা দাবিদার নাও, কাট অফ তোমাদের সাথে, অতএব তোমরা দাবি করতে পারো না। এই ফিলিস্তিন ভূমি মুলকে শাম আওলাদে ইব্রাহিমের সেই অংশ পাবে যারা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী অর্থাৎ ইসলামের অনুসারী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী অর্থাৎ গাজাবাসী, এসকেলনবাসী, এই এই যাদেরকে তোমরা বোম্বিং করে আজকে মারতেছ, এরা এরাই হলো আওলাদে ইব্রাহিম, এরাই হলো উত্তরাধিকারী। এদের কথাই তোমাদের কিতাবে মুকদ্দাসের যে সত্য অংশ আছে সেখানে বলা হয়েছে, এদের কথাই কোরআনে বলা হয়েছে। আর তোমরা যারা আজকে
তোমরা যারা দাজ্জাল পূজারি থার্ড টেম্পল পূজারি তোমরা যারা ওজাইরকে আল্লাহর পুত্র বলো তোমরা যারা তোমাদের ধর্মগুরুদের পূজা করো তোমরা কি নেই যে তোমরা পূজা করনি তোমরা গোবাছর বানিয়ে হ্যাঁ তোমরা পূজা করেছো হ্যাঁ ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল আজলা বিকুফরিহিম তাদের কুফরের কারণে গোবাছরের মহাব্বত যেন শরাব বানিয়ে তাদেরকে পান করিয়ে দেয়া হয়েছে এমন ভাবে আল্লাহ ইব্রাহিম মিল্লাতকে বাদ দিয়ে তোমরা গোবাছরের পূজারি হয়েছো তো যখন ফেরাউনকে মেরে আল্লাহ তাআলা এই বনি ইসরাইল আওলাদ ইব্রাহিমকে উদ্ধার করলেন সেখানে তোমরা ছিলে একটা অংশ তোমরা তোমাদের সবাই তো বেঈমান না যে অংশ ঈমানদার তারা তো মুসলিম হয়েছে আর তোমরা যারা ইসলামের আওতায় আসনি কোরআনকে মানুনি ইব্রাহিমি আওলাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আওলাদ সন্তান হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধর যারা তারা তোমরা তাদেরকে কি করো তোমরা মদিনায় মুশরিকদেরকে বলতা যে আমাদের এই ইব্রাহিমি বংশের শেষ নবী আসতেছে সেই শেষ নবীর সাথী হয়ে তোমরা যারা মূর্তি পূজারি তোমাদের আমরা সর্বনাশ করে দেব কিন্তু সূরা বাকারাতেই তো তোমাদের ইতিহাস আল্লাহ বলেছেন ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহ তারা যা চিনতে পেরেছে যে ইনি সেই আওলাদ ইব্রাহিমের শেষ নবী চিনতে পেরেও কাফারু বিহ এরা তার সাথে কুফরি করে বসেছে যে ইসহাক শাখায় কেন আসেনি ইসমাইল শাখায় কেন এসেছে কোরাইশ শাখায় কেন আসেনি আমাদের মধ্যে কেন কোরাইশ শাখায় কেন আসলো আমাদের মধ্যে কেন আসেনি তো আওলাদ ইব্রাহিমের বর্তমানে প্রতিনিধিত্ব করে কোরাইশ কোরাইশ বংশের ইমাম মাহদি আসবেন সামনে এবং কোটি কোটি মানুষ আল্লাহ তাআলা অনেক বরকত দিয়েছেন লি ইলাফে কোরাইশ ইলাফেহিম রিহলাতাস শিতা ওয়াস সাইব দেখুন যে ইসমাইলি শাখার মধ্যে কত বরকত আল্লাহ দিয়েছেন আওলাদ ইব্রাহিমের ইসমাইলি শাখার মধ্যে সেই কোরাইশকে রক্ষার জন্য কোরাইশের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ফলোয়ার ছিলেন তাদেরকে রক্ষার জন্য আল্লাহ তাআলা কি করেছেন এই বাইতুল্লাহকে ধ্বংস করতে আসা আব্রাহা বাহিনীকে ঝাঁকে ঝাঁকে পাকে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন তো তারাও তো আওলাদ ইব্রাহিম কোরাইশ তাদের পক্ষ নিয়ে আল্লাহ তাআলা তাদের মধ্যে যারা ঈমানদার তাদের পক্ষ নিয়ে আল্লাহ তাআলা কিভাবে আব্রাহা বাহিনীকে ধ্বংস করেছেন তো আওলাদ ইব্রাহিমের এখন মূল ওয়ারিশ হলেন কুরাইশ শাখার তারা এবং বনি ইসরাইলের মধ্যে তোমাদের শাখা যারা ঈমানদার আছে যারা আসলে ইসরাইল রাষ্ট্র গঠনেরই পক্ষে নয় এখনও তোমাদের অপকর্মের তারা বিরোধী তো আসলে এই যে একটা ভুল তথ্য হলে একটা সরকারের কাছে যদি মিথ্যা তথ্য যায় যে অমুক আপনাকে ধ্বংস করতে বা কু করতে বা অভ্যুত্থান করতে এসেছে তখন সেই তথ্য ইনফরমেশন যদি মিথ্যা হয় অসত্য হয় তখন এই ইনফরমেশনের ভিত্তিতে সরকার যত ক্যাকডাউন করবে যত অ্যাকশান নেবে সবে কী হবে জুলুম সবই অন্যায় হবে এই জন্য ইনফরমেশন সত্য হতে হবে এখন এখানে বনি ইসরায়েলের ইহুদিদের সবচেয়ে বড় একটা অপরাধ ইয়াসমাউনা কালামাল্লাহি সুম্মা ইউহাররিফুনহু মিন বাদি মা আকালুহু হুম ইয়ালামুন সারা কোরআনে অভিযোগ আলা দিয়েছেন যারা আল্লাহর কালাম তো শুনে শুনে আবার নিজেরাই জেনে বুঝে সজ্ঞানে স্বেচ্ছায় আল্লাহর কথাকে তারা বিকৃত করে আরেকটা কথা বলে আল্লাহ বলেছেন কুল হেত্ততন হেত্ততন বলে মানে মাগফেরাতন ক্ষমা চাও এরা আল্লাহর কথাকে বিকৃত করে বলেছিল হেনততন হেত্ততন আর হেনততন শুনতে তো প্রায় কাছাকাছি হেনততন মানে গম আল্লাহ কি বললেন মাগফেরাত চাও ওরা চাইল গম এত বড় জ্ঞান পাপী অপরাধী এরা এদের ৩২ মহাপাপের একটা পাপ হলো এরা এরাই প্রথম বেঈমানি করেছে আল্লাহর কিতাবের সাথে আল্লাহ বলেছিলেন ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বে আমার এই কোরআন আমার নবী মুহাম্মদের সাথে প্রথম কাফের তোমরা হয় না কিন্তু আহলুল কিতাবের মধ্যে এরাই প্রথম কাফের হয়েছিল আল্লাহ বলেছিলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল কোন সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না সত্যের ভিতরে মিথ্যা কথা ঢুকে দিও না এরা সমগ্র কিতাবের মধ্যে কাজটি এরা করেছে
এরা ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট তাওরাত ইঞ্জিল জাবুর সব কিছুকে আল্লাহর সত্য কথার ফাঁকে ফাঁকে তাদের মিথ্যা কথা তাদের হাওয়া তাদের মনে যা চেয়েছে এসব কথা তারা লিখে দিয়ে আল্লাহর কিতাবকে তারা ধ্বংস করেছে নষ্ট করে দিয়েছে তো এদের মহাপাপের মধ্যে একটি ছিল এরা বলল হে মুসা তোমার কথাই তো আমরা ঈমান আনবো না তোমার এসব কিতাব পত্র এগুলো আমরা মানি না লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহারা প্রকাশ্যে আল্লাহকে না দেখলে আমরা বিশ্বাসই করবো না সুবহানাল্লাহ অথচ আল্লাহকে দেখার ক্ষমতা কারো আছে এখন এই পৃথিবীতে আল্লাহ যদি সামান্য চেহারার জ্যোতি তিনি প্রকাশ করে দিয়েছিলেন তুর পাহাড়ের সামনে গোটা তুর পাহাড় জাহারাহু দেখা খণ্ড বিখণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল তোমার মুসা আলাইসাল্লাম তো তখন পাশে থেকে তিনি বেহোশ হয়ে পড়ে গিয়েছিলেন সেন্সলেস হয়ে গিয়েছিলেন তোমাদের কি ক্ষমতা আছে তোমরাই তো এই কথা বলে অস্বীকার করেছিলে এই প্রস্তাব দিয়েছিলে আল্লাহকে প্রকাশ্যে না দেখলে আমরা ঈমান আনবো না সারা কোরআনে তোমাদেরকে আল্লাহ তাআলা কি আল্লাহ কি করেছেন আল্লাহ এটা বলেছেন কুনু কেরাদাতান খাসিন শনিবারে মাছেরা দাউদ আলাইসাল্লামের সেই কণ্ঠে কোরআন শুনতে আসে জাবুর শুনতে আসে অতএব এই মাছ ধরো না আল্লাহ নিষেধ দিয়েছিলেন তোমরা শনিবারে আটকে রেখে রবিবারে খেয়েছ আল্লাহ তোমাদেরকে তো বলেছিলেন কুনু কেরাদাতান খাসিন তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হও অন্য আয়াতাল্লাহ বলেছেন সূরা নিসার মধ্যে ও জাআলা মিনহুমুল কেরাদাতা ওয়াল খানাজিরা ও আবাদাত তাগুত তোমাদের এদের মধ্যে আল্লাহ এক দলকে বানর আরেক দলকে শুকর বানিয়েছিলেন আরেক দল এরা তাগুতকে শয়তানকে তারা পূজা করেছিল আজও তোমরা বিশ্বব্যাপী শয়তানের পূজা মানব জাতির মধ্যে ছড়িয়ে দিয়েছ পৃথিবীতে যত সুদ তোমরাই প্রবর্তক যত ঘুষ তোমরাই প্রবর্তক যত অন্যায় খুন বর্তমানে হচ্ছে যত যুদ্ধ বিশ্বযুদ্ধ অতীতে হয়েছে আর এখন যেটা শুরু হচ্ছে এটাও তোমরাই করেছো সমস্ত বেহায়াপনা বেলেল্লাপনা ব্যবিচার ভাষায় প্রকাশ করা যায় না যত সমস্ত কিছুর প্রবর্তক আবিষ্কার হোক তোমরা তোমাদের সাথে কী সম্পর্ক হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দূরতম কোনো সম্পর্ক নেই অতএব মুলকে ইব্রাহিম যে ইব্রাহিম সম্পর্কে আল্লাহ বলেছেন ফকদ আতাইনা আলা ইব্রাহিম আল কিতাব ওয়াল হিকমা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা আমি আলে ইব্রাহিমকে কিতাব দিয়েছি হেকমত দিয়েছি এবং তাদেরকে আমি বিশাল সাম্রাজ্য দিয়েছি এই আলে ইব্রাহিম কারা যাদেরকে আমরা সালাতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম তা আলি ইব্রাহিম কি নেতানিয়াহু 200 কোটি মুসলমান তোমার মতো জঘন্য পাপীকে যে আল্লাহকে বিশ্বাস না আল্লাহকে বিশ্বাস করো না নবী ইব্রাহিমের মিল্লতকে বিশ্বাস করো না কোনো সৎ কাজকে বিশ্বাস করো না কোরআনকে বিশ্বাস করো না তোমাকে তো তোমার ব্যাপারে আমরা বলতেছি সল্লে আলা কামা সল্লাইতে আলা আলে ইব্রাহিম ও আলা আলে ইব্রাহিম ইসরায়েলের বিশ্ব পাপের সেই সে ভাগাড় প্রতিগন্ধময় ভাগাড় যেই ইসরায়েল এটার জন্য সারা মুসলিম জাহান আলে ইব্রাহিম বলে দোয়া করে কোনো দিনও না বরং গাজ্জার ওই অকুতোভয় ফেরেশতা চরিত্রের যুবকরা দেখেন তাদের চেহারা শহীদ হয়ে মরে আছে যেন হাসতেছে কী সহাস্য চেহারা কয়েকজনের চেহারা দেখলাম এরাই সে আলী ইব্রাহিম আগামী দিন প্রমাণ করে দেবে ইনশাআল্লাহ এই ফিলিস্তিন তোমরা যেই জবরদখল করে রেখেছো এইটার সহ জর্দান লেবানন সিরিয়া এবং বর্তমান ফিলিস্তিন এবং ইরাকের একটা অংশ কুর্দিস্তানের একটা অংশ তুরস্কের একটা অংশ জুড়ে যে মুলকে শাম মহাজারে ইব্রাহিম ইব্রাহিম আসলাম হিজরতের স্থান পুরোটাই এই গাজ্জাবাসী ফিলিস্তিনবাসী সহ গোটা মুসলিম জাহানের আওলাদ ইব্রাহিমরা মিল্লত ইব্রাহিমের ফলোয়াররা তারা পাবে অতএব উল্টা সমজিলারে রাম তোমরা তো উল্টা বুঝেছ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে তোমরা উল্টা বুঝেছ মনে করেছিল তোমাদের মধ্যে আসবে ইসহাক ধারার মধ্যে আসবে না তিনি তো ইসমাইল ধারার মধ্যে এসেছিলেন তো উচিত ছিল একই তো ধারা একই বাবার দুইটা সন্তান ইসহাক আর ইসমাইল তো ইসমাইলি ধারা কেউ আসলে ইসহাক ধারার সন্তানরা কেন অস্বীকার করবে কিন্তু তোমাদের তো স্বভাবে এটা তোমরা তো তোমাদের ভাই ইউসুফকেই কূপে ফেলে হত্যা করতে চেয়েছিলে যদি আল্লাহ না বাঁচাতেন মেরেই তো ফেলেছিলে সে তোমাদের তো ইতিহাস
তো তোমরা যদি আপন ভাই ইউসুফকে কুপে ফেলতে পারো, এই এখানেই তো, এই ফিলিস্তিনেই তো, এখানের এখানকার এই অঞ্চলের কেনানেই তো একজন মহান নবীকে, নিজের ভাই নবীকে কুপে ফেলে হত্যা করার প্রয়াস পেয়েছিলে, তো গাজ্জাবাসীকে কী করবা? ওই একই কাজ তো করবা। ইউসুফকে যারা কুপে ফেলে হত্যা করার চেষ্টা চালাতে পেরেছিল, হ্যাঁ, রাতের বেলায় কাঁদতে কাঁদতে তোমরা এসেছিল, হ্যাঁ, জাহাবনা নাস্তাবে বাবা, আমরা তো খেলতে গিয়েছিলাম, অতরক না ইউসুফ আয়েন্দা মাতা আয়না, ইউসুফকে ছোটো ভাই ইউসুফকে আমাদের স্নেহের মায়ার ছোটো ভাই ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে বসিয়ে রেখে গিয়েছিলাম, ফা কালাহ জিব বাবা, একটা নেকড়ে বাঘ এসে আমাদের স্নেহের ছোটো ভাইকে খেয়ে ফেলছিল, কথা বলে হায় রে কান্না, হ্যাঁ, কাঁদতে কাঁদতে এসে যাও আহম এসাই কোন রাতের বেলায় কাঁদতে কাঁদতে আসে, দিনের বেলায় তো বাবা একে মেয়ে কি কান্না হয়তো ধরেই ফেলবো রাতের অন্ধকারে, সেই যুগে তার কারণ ছিল না, অত আফসা আলোয় ঠিকমতো বোঝাও যাচ্ছে না যে এটা মেয়ে কি কান্না না আসল কান্না, এই জন্য অন্ধকারে এসে বাবার কাছে কান্না জড়িয়ে দিয়েছিলে, যে তোমরাই তো তোমাদের কথা সুরা ইউসুফে পড়ো না, হ্যাঁ, ওমান তা বিমুকিনিল না ওলাও কন্যা সহ, দেখিন আমরা সত্য বললেও তো আপনি বিশ্বাস করবেন না, কত বড় মিথ্যুকের মিথ্যুক তোমরা। তারপরে আরও সামনে সুরা ইউসুফের সামনের আয়তে কি ইউসুফের জামাটা খুলে এনে একটা বকরি জবাই করে তার রক্ত সারা জামার মধ্যে মেখে বাবাকে দেখিয়েছিল, যে বাবা এই যে দেখো আমরা কত সত্যবাদী ইউসুফের রক্ত, তো বাবাকে এর অত বোকা অক্ষত জামা, জামার মধ্যে কোনো ছেঁড়া নাই ফাঁটা নাই কিছু নেই, নেকড়ে বাঘে আমার ইউসুফকে টুকরো টুকরো করে কামড়ে কামড়ে, হ্যাঁ, ছিন্ন ভিন্ন করে তাকে খেয়ে ফেলেছিল, তার কোথাটা কেমন এরকম অক্ষত রইল। তো এই তো তোমাদের ইতিহাস, মিথ্যা মিথ্যা আর মিথ্যা। তোমরা যারা আজকে আওলাদ ইব্রাহিম হয়ে ফিলিস্তিনকে কুফুরার শিরিকার পাপাচার দিয়ে নাপাক করে দিতে চাচ্ছ, তোমাদের সকাল মিথ্যা, তোমাদের দুপুর মিথ্যা, তোমাদের বিকাল মিথ্যা, তোমাদের জীবন মিথ্যা, তোমাদের মরণও মিথ্যা, তোমাদের সব কিছু মিথ্যা। অতএব তওবা করো, ইস্তেগফার পড়ো যদি সৌভাগ্য থাকে, তাহলে এই মন্দ পথ থেকে অন্যায় পথ থেকে ফিরে আসবে। আর অ্যাটম বোমের স্বপ্ন দেখো না, আমাদের মুসলিম আওলাদ ইব্রাহিমের যারা মিল্লাতে ইব্রাহিমের ফলোয়ার, ওদের সাপোর্ট দেওয়ার জন্য শনি আর মঙ্গল গ্রহের বেষ্টনীতে কোটি কোটি অ্যাস্টেরয়েড মিটিওর, বিশাল বিশাল গ্রহাণু পাথর, 50 থেকে 100-150 কিলোমিটার লম্বা গ্রহাণুর অ্যাটম বোম, সেখানে অ্যাটম বোম ক্ষেপণাস্ত্র রেডি, তার ছোট ছোট মিটিওর, এগুলি লক্ষ লক্ষ কিলোমিটার গতি নিয়ে যখন পৃথিবীতে পড়েছিল অতীতে কয়েকবার, এক একটা পাথরে এক একটা অ্যাটম বোমের কাজ দিয়েছিল। তো এখানে তো কওমে লূত আছে, তোমরা তো কওমে লূতের অনুসারী এখন, তো তোমাদের উপরে যে কখন সেই শনি আর মঙ্গলের বেষ্টনী থেকে কোটি কোটি মিটিওর অ্যাস্টেরয়েডের হানা হয়, হবেই, দেরি নাই, আসতেছে, রেডি হও। অ্যাটম বোমের কথা মুখে এনেছ, একটা মারলে কোটি অ্যাটম বোম ওখান থেকে নেমে আসবে বৃষ্টির পানির মতো, এখন সেই যুগ। অ্যাটম বোম অগ্নিবোম মারার ক্ষমতা শুধু আল্লাহর, কারণ আল্লাহ সৃষ্টি, আল্লাহ জ্বালিয়ে দেন, পুড়িয়ে দেন, ভস্ম করে দেন, ওমার ওদিকে তুই কে এটা মারা। প্রিয় দেশবাসী, বিশ্ববাসী, বাংলাদেশের একটা বিশাল ভূমিকা থাকতে হবে, তীক্ষ্ণ বুদ্ধির বাঙালি বাংলাভাষীদের এখন জেগে উঠতে হবে ইনশাআল্লাহ। আমাদের অ্যাটম বোমের বিস্ফোরণ আমরা ঘটাইনি, কিন্তু জনসংখ্যা বিস্ফোরণ আমরা ঘটিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের জনসংখ্যা বিস্ফোরণ দেখে তো ওদের মাথা খারাপ, তো জনসংখ্যা বিস্ফোরণ শব্দটা তো এরাই বলে, এই ইসরায়েল, এ রকফেলার ইহুদি কোম্পানি, যৌন নিয়ন্ত্রণের কোম্পানি, আমাদের জনসংখ্যা দেখে মাথা খারাপ হয়ে যায় এদের, এই জন্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, এখন করতে না পারে এখন মেরে ফেলার জন্য অ্যাটম বোম নিয়ে হাজির হয়েছে। তো যাই হোক, পরিণতি কী হয় হবে, সারা বিশ্ববাসীকে এই উন্মাদ উদ্ধত এইসব পাগলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা এসব পাগলদের হাত থেকে, উন্মাদদের হাত থেকে, এসব জালিম এই যুগের ফেরাউনদের হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, রক্ষা করবেন বলে আমরা ওয়াদা জানি, যদিও হয়তোবা এদের অত্যাচারে কোটি কোটি শত কোটি মানুষের প্রাণ যাবে, গেলে যাক,
কালেমা পড়ে নিন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, জীবন যদি দিতেই হয় কালেমা পড়ে জীবনটা দেবেন, আর এদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বেন, এদের এদের বিপক্ষে যার যেই ক্ষমতা আছে, ভাষা আছে এবং অ্যাবিলিটি আছে সেটাকে ব্যয় করুন, এদেরকে থামান, আল্লাহ তাআলা তৌফিক দিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।